হে সমস্ত ধর্ম ধর্মান্তর যে ব্যক্তিগণ আছে, আমি সকলের জন্যই এই আলোচনাটি নিয়ে এসেছি। বিশেষ করে মুসলমান যারা আছেন তারা না শোনাটাই ভালো, কেননা মুসলমান ধর্মে যারা আছে তারা হয়তো এটা মানতে চাইবেন না বা বুঝতে চাইবেন না, যার ফলে আমি এই আলোচনাটি অন্য ধর্মেরা শুনুক এই হিসেবেই আমি আলোচনা করব। কথাগুলো হলো, দেখুন, শ্রীকৃষ্ণ যা পারলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ যা পারলেন না তিনি অন্য কেউ পেরেছে। কে পেরেছে আর কি তিনি পারলেন না, শ্রীকৃষ্ণ কি পারলেন না, আজকে এই বিষয়টি আলোচনা করা হবে। এই আলোচনাটি হলো, দেখুন, মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নিয়ে আসে তখন কিন্তু সে সব কিছু দেখতে পায়, আকাশ, জমিন, তারা, সূর্য, নক্ষত্র সমস্ত কিছুই দেখতে পায়। কিন্তু কথা হলো, অনেক কিছু সামনে, চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করে তা কিন্তু দেখে না। যেমন দেখেন, আপনার সাথেই আত্মা আছে, এটা কিন্তু আপনি চর্মচোখে দেখছেন না, এবং জিনরূপী তারাও কিন্তু আপনারই আশেপাশে ঘুরছে কিন্তু আপনি তা দেখছেন না। তাহলে বোঝা গেল ওই জগৎটাই আলাদা, আর ওইগুলো দেখার জন্য আলাদা চোখের প্রয়োজন, আলাদা দিব্য দৃষ্টির প্রয়োজন। যারা দিব্য দৃষ্টির বাহিরে আছে তারা বিশ্বাস করবেন না। আচ্ছা, তো আজকের আলোচনা এটি হবে যে শ্রীকৃষ্ণ কি পারলেন না। তিনি 5,000-5,500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, তিনি কি পারলেন না। আচ্ছা, যেমন তিনি যেগুলো পেরেছে সেগুলো বলি। যেমন পৃথিবীতে সে অনেক কিছু দেখিয়েছে, অনেক নিদর্শন দেখিয়েছে, অনেক কারামত দেখিয়েছে, অনেক এমন এমন কঠিন বিষয় সে উদ্ঘাটন করে ফেলেছে, মুখে যা বলেছে তাই হয়ে গেছে। তাহলে তিনি পারলেন না যেটা, সেটা হলো, দেখেন, তিনি পারলেন না সেই জিনিসটি হলো যে তিনি এই পৃথিবীতে থাকাকালীন যে কয়জন তাকে মেনেছে, চিনেছে, জেনেছে, কিন্তু তিনি যখন চলে গেলেন এই পৃথিবীর বুক থেকে, দেহ ত্যাগ করে চলে গেলেন, এরপরে দেখা যায় মানুষের মধ্যে একটা শোরগোল থাকে যে ইমুক ব্যক্তি চলে গেছে, তিনি এই ছিল, সেই ছিল, সেই ছিল, কিন্তু সেরকম কোনো শোরগোল বা তার নামের যে একটা সাধনা করা, তার নামে যে একটা ভজনা করা, এই জিনিসটি কিন্তু মানুষের মধ্যে তেমন একটা ছিল না। তখন এই জিনিসটি কি বোঝার আছে, তিনি কি ধরনের কর্মকাণ্ড পৃথিবীতে দেখিয়েছেন, করিয়ে গেছেন, তাহলে সেই অনুসারে কিন্তু দেখা যায় তিনি পৃথিবীতে ওরকম একটা মানুষের ভিতরে ভক্তি, ভয়, এরকম কিছু প্রেম সৃষ্টি করে যেতে পারেননি। আচ্ছা, শেষে কে পারলেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, সেই শ্রীকৃষ্ণের বহু বৎসর পরে সেই গৌরাঙ্গ পৃথিবীতে আগমন করলেন, জন্ম নিয়েছেন। তখন কি হল, তিনি এই পৃথিবীতে এসে কৃষ্ণ নাম জপতে শুরু করেছে, কৃষ্ণ নামের ভক্তি দিতে শুরু করেছে, কৃষ্ণ নাম বলে সে ভক্তের পায়ের তলায় গড়াগড়ি খেতে শুরু করেছে। তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভু সে কে, সে কোত্থেকে এসেছে, তার মূলত সৃষ্টির গোড়াতে গেলে তার পরিচয়পত্রটা কি। তবে এটা যদি খুঁজতে যাই, এটা খুঁজতে গেলে পাওয়া যায় কি, শ্রীকৃষ্ণ সে 5,000-5,500 বছর আগে যে শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি যেই জিনিসটা পৃথিবীতে করে দিয়ে যেতে পারেননি এবং যেই জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে পারেননি, সেই 5,000-5,500 বছর আগে যে শ্রীকৃষ্ণ নামে যে ব্যক্তিটি এসেছিলেন, আবার সেই ব্যক্তিটি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে পৃথিবীতে আগমন করলেন, সেই ব্যক্তি।
সেই শ্রীকৃষ্ণ নিজে গৌরাঙ্গ হয়ে পৃথিবীতে এসে গেছে। তাহলে তিনি 5000 বছর আগে যা কিছু করেছেন, যা কিছু দেখিয়েছেন, যা কিছু বুঝিয়েছেন, এতে মানুষ তাকে মানেনি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা বা ভক্তি ভজন যে জিনিসটি সেটি তিনি সৃষ্টি করে যেতে পারেননি, যদিও পেরেছেন অল্প কিছু। তখন তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে পৃথিবীতে জন্ম নিলেন, তখন কি হল, তিনি তার নাম সে জপতে শুরু করলো, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নামটি তিনি জপতে শুরু করলেন এবং সমস্ত মানুষকে নিমন্ত্রণ আমন্ত্রণ দিচ্ছেন যে দেখো শ্রীকৃষ্ণ নাম ব্যতীত আমাদের রক্ষা নেই। এবং ভক্তদের পায়ের তলায় তিনি গড়াগড়ি খাচ্ছে যে দেখো তোমরা এই নাম ভজনা করো, এই নাম জপনা করো, এই নামে তোমরা উদ্ধার পাবে, এই নামে তোমরা একদিন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সে পৃথিবীতে আগমন করেছেন, সে কে? সেই শ্রীকৃষ্ণ। কারণ তার সেই জন্মে যা ক্লিয়ার করে যেতে না পেরেছেন, এবং সেই শ্রীকৃষ্ণ অবস্থায় যখন তিনি 5000 বছর আগে ছিলেন, তখন যারা তাকে ভালোবেসেছে, তখন যারা তাকে ভালোবেসেছিল তাদের কাছে ভালোবাসায় ঋণ হয়ে গিয়েছিল, প্রেমে ঋণ হয়ে গিয়েছিল। এবং পৃথিবীর আরো যে মানুষ আছে তাদের মধ্যে যে ভয় ভক্তি প্রেম সৃষ্টি করে যাবে সেটি তিনি করতে পারেননি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে পৃথিবীতে এসে তখন তিনি কি করলেন, তখন তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর ভেষে সে এসে তার আগের যে শ্রীকৃষ্ণ নামটি ছিল সেই নামের প্রচার তিনি নিজেই করে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা কি বুঝব? দেখবেন পৃথিবীতে রাম এসেছিল, মহা অবতার তিনিও, তিনি কিন্তু পৃথিবীতে একটা চরিত্র নিয়ে এসেছে, ঠান্ডা চরিত্র। আর শ্রীকৃষ্ণ এসেছে, তিনি গরম চরিত্র নিয়ে এসেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে চরিত্রটি এনেছে তার মধ্যে ঠান্ডা ছিল, গরম ছিল এবং শীতলতা ছিল, এবং ভক্তির সাথে তিনি লুটিয়ে পড়ত আর আত্মসমর্পণ নিয়ে পৃথিবীতে জন্ম হয়েছে। তবে দেখেন আমাদের মধ্যে একটি কথা বলা হয়, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। দেখবেন আত্মসমর্পণ যদি কেউ করে তাহলে সে হাত দুটো জাগিয়ে রাখে, উপরে যখন হাত জাগায় তখন কিন্তু কেউ তাকে আঘাত করে না, গুলি করে না। তাহলে আত্মসমর্পণ নিয়ে তিনি এসেছে, তার পোস্টার বা তার কোনো ছবি দেখলে বুঝতে পারবেন যে তার হাত দুটো উপরে। তাহলে তিনি আত্মসমর্পণ এবং ভয় ভক্তি প্রেম এগুলো বিলিয়ে সমস্ত মানুষদের মধ্যে বিলিয়ে তিনিও চলে গেলেন একদিন। কিন্তু আজকের যে আলোচনাটি আমি বোঝাতে চাচ্ছি, বোঝা গেল গরম চরিত্রে কোনোদিন মানুষের প্রতি মানুষের প্রেমভক্তি তেমন একটা হয় না। আর যখন ভক্তিতে লুটিয়ে পড়ে, চোখের পানি ঝরে, আত্মসমর্পণ হয় যে কোনো মানুষের কাছে, যে কোনো মানুষের পায়ের মধ্যে হাত ছোঁয়া দিয়ে তিনি আশীর্বাদ চাইতে থাকে, তখনই একজনের প্রতি আরেকজনের মহব্বতের সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, প্রেমের সৃষ্টি হয়। তখন কি হয়, তখন দেখা যায় মানুষ প্রেমিক হয়, ভাবুক হয়, তখন তারা ভগবান ও ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আরো একটি কথা, আমাকে হিন্দু শাস্ত্রের লোকে পেজ দিতে পারেন বা অন্য ধর্মের লোকে পেজ দিতে পারেন যে আপনি শ্রীকৃষ্ণের কথা এভাবে বললেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বললেন, আমাদের কোরআনে তো নেই যে মানুষ পৃথিবীর থেকে চলে গেলে আবার পৃথিবীতে জন্ম হবে, এমন কথা তো আমাদের কোরআনে নেই। দেখেন এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আপনি দেখবেন কোনো ধর্মের সাথে কোনো ধর্মের মিল নেই, যে কর্মকাণ্ড সমস্ত কিছুই আলাদা,
মিল নেই। মিল না থাকলেও কিন্তু দেখেন, আপনি সায়েন্সে পড়ালেখা করতেছেন, আপনি কিন্তু ইঞ্জিনিয়ারে বোঝেন না। আপনি ইঞ্জিনিয়ারিং করতেছেন, আপনি কিন্তু বিজ্ঞান শাস্ত্র বিষয়গুলো বোঝেন না, আপনি হিসেব বিজ্ঞান বোঝেন না। তাহলে পৃথিবীতে এক একজনে এক একটা সাইট নিয়ে যেরকম পড়ালেখা করে, যে যেই সাইটে থাকবে সেটাই সে ভালো বোঝে, আবার সেটার মধ্যে সে অভিজ্ঞতা ভালো। তো একটা রেখে যখন আরেকটাতে যাবে তখন কিন্তু তার দ্বারা পরিপূর্ণ কিছুই হয় না। যে ডাক্তার ডাক্তারি, যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, যে বিজ্ঞানী বিজ্ঞানী, তাহলে এক একটা সাইড ধরে থাকতে হয়। আমাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন যে ঈসা আলাইহিস সালামের চরিত্র কথা সমস্ত কিছু আলাদা, জ্ঞান চরিত্র আলাদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান চরিত্র সমস্ত কিছু কোরআনে আলাদা, হযরত দাউদ আলাইহিস সালামের সমস্ত কিছু আলাদা, মুসা নবীর সমস্ত কিছু আলাদা, কারো ধর্মের সাথে কারো কিছুর সাথে মিল পাওয়া যায় না। তাই বলতে চাই হে সমস্ত জগৎবাসী, যে এক এক নবীকে এক একটা রূপে এক একটা জিনিসের উপরে পাঠিয়েছেন, কারো সাথে কারো মিল নেই, কিন্তু তারা কিন্তু বলতেছে আল্লাহ, আল্লাহ নামটি জপে, কিংবা ঈশ্বর নামটি জপে। তো যিনি ঈশ্বর তিনি ভগবান, তিনি আল্লাহ। আচ্ছা, তো এখানে যে আরেকটি কথা আছে বাকি, সেটি হলো দেখুন, যে ইঞ্জিনিয়ারি করে সেও কিন্তু টাকা কামায়, ওই নাম কিন্তু টাকাই। যে ডাক্তারি করে সেও কিন্তু টাকা কামায়, যে বিজ্ঞানী সেও কিন্তু টাকা কামায়। তাহলে বোঝা গেল যে এটা করলে তার বেনিফিট হবে কি, টাকা। তাহলে যে যেই নামে ডাকুক, ওই আল্লাহ রব, ওই ঈশ্বর, ওই ভগবান, ওই গড একই। তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে যিনি রাম তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, এক একটা জন্মে এসে এক এক ধরনের চরিত্র, এক এক ধরনের ভাব, এক এক ধরনের কর্ম, এক এক ধরনের ভাব ভক্তি তিনি দিয়ে গেলেন। আচ্ছা, যদি বলি শ্রীকৃষ্ণ তো এই ভাব ভক্তি প্রেমের যে একটা বিষয়, ভক্তদের কাছে প্রেমের ঋণী হয়ে গেছেন, এক জন্মের ঋণ তিনি আরেক জন্মে শোধ করতে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে পৃথিবীতে এসে গেলেন। তাহলে বোঝা গেল ঋণ যদি আমি মনে করি, আসলে তো ভগবান যিনি ঈশ্বর যিনি আল্লাহ তিনি কারো কাছে ঋণ হন না। আর ঋণ হবেন কেন, তার কি কোনো কিছুর অভাব আছে, তিনি ঋণ চুকিয়ে ফেলবে। কিন্তু দেখেন প্রেমের ঋণ কিন্তু পৃথিবীর ধন সম্পদ দিয়ে প্রেমের ঋণ কখনো শোধ করা যায় না, তাই প্রেমের ঋণ কিন্তু প্রেম দিয়েই শোধ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এই জন্মে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে তিনি সেই প্রেমের ঋণ শোধ করে গেলেন এবং তিনি মানুষের মধ্যে প্রেম ভক্তি ঢেলে দিয়ে গেলেন। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আমি কেন করলাম, অনেকের মনের মধ্যে এই জিনিসগুলো কাজ করে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এত ধর্ম, এক এক ধর্মে এক এক নিয়ম, আমার ধর্ম ভালো, সে বলতেছে আমার ধর্ম ভালো। আসলে কিন্তু যে নিজে ভালো তার কর্ম ভালো, আর কর্মেরই আরেক নাম হলো ধর্ম, আর ধর্ম মানে কি, ভালো ভালো কর্ম ধরে রাখার নামই হলো ধর্ম। ভালো কাজ যে ধর্মে আছে, ভালো কিছু যে ধর্মে আছে, সেই ধর্মেই ভালো। তবে ভালো কর্ম, ভালো প্রেম, সূক্ষ্ম পথ যিনি দিয়ে গেছেন তিনি তো অবতার, তিনি তো নবী। আর নবী কি, যেমন একটা কথা দেখেন, যে আমরা বলে থাকি নবী আল্লাহ অবতীর্ণ করেছেন, আর সনাতন ধর্মে বলতেছে যে অবতার, যে অবতার এসেছে, অবতার প্রেরণ হয়েছে, তাই তারা অবতার বলে, আর আমরা কি বলি, নবী বলি। আচ্ছা, এখানে আরো একটি প্যাচ আছে, এক কাহিনী তো এত এত প্যাচ সারা যায় না। যেমন কে বলে থাকে, দেখেন আমাদের মধ্যে বলা হইতেছে যে নবী, যিনি নবী তিনি আল্লাহর তরফতে জিব্রাইলের মাধ্যমে খবর পাইত, তারপরে তিনি একটা কিছু করত বা আদেশ নির্দেশ দিত। আর আমাদের মধ্যে দেখা যায়, মানে হিন্দু লোক যারা সনাতন ধর্মে যারা, তারা বলতেছে আমাদের মধ্যে
যে অবতার যিনি তিনি ভগবান, তিনিই ঈশ্বর। তিনি কি আবার কে খবর এনে দেবে? সেই নিজের খবর নিজের মধ্যে থেকেই, নিজের থেকে নিজে খবর বলে দিত। তার কাছে কোনো জিব্রাইল আসতো না, সে নিজেই একলাই একশো। তার মানে অবতার যিনি তিনি একজন ভগবান বা ঈশ্বর। তাহলে আমরা কি বলতেছি যে নবীর কাছে ওহি আসতো, খবর আসতো জিব্রাইলের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমি কি একটি জিনিস বললে আপনারা মানবেন কিনা? দেখেন, আমাদের মধ্যে যে নবী আর আল্লাহ, এর মধ্যে আমরা একটু পার্থক্য রেখেছি। আবার দেখা যায়, যেমন একজন মানুষ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলাম একটা লোহার টুকরা, আর এই লোহার টুকরাটা যখন আগুনে দেওয়া হয় তখন কিন্তু লাল হয়ে যায়। লাল হয়ে গেলে তখন কি হয়, লোহা কোনটা আগুন কোনটা দুই মিললে একাকার। ঠিক যিনি অবতীর্ণ হয়েছেন, অবতার বা নারায়ণ রূপে পৃথিবীতে যে এসেছে, তাহলে নারায়ণকেও কিন্তু কেউ চালায়, আবার নারায়ণ কিন্তু কাউকে মানতেছে, সেও কিন্তু ভগবান। তাহলে রাসুল আল্লাহ, আমরা কিন্তু রাসুল বলি, আবার কিন্তু রাসুল আল্লাহ বলি, তার মানে রাসুলের সাথে আল্লাহ এক। তেমনি অবতারের সাথে যেমন নারায়ণের সাথে পরমেশ্বর এক। তবে হে সমস্ত জগৎবাসী, এক আলোচনায় তো এত কিছু বলা যায় না। তবে আপনারা যদি বলেন যে না এই আলোচনাটা ভালো লেগেছে, তাহলে আমি এই ধরনের আলোচনার সামনে দ্বিতীয় পর্ব হিসেবে আপনাদের সামনে প্রস্তুত করব। আর যদি এটা ভালো না লাগে তাহলে এ পর্যন্তই শেষ। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।